আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ঢাকার কেরানীগঞ্জে লায়ন সিনেমা হলের সামনে দরজ সিনেমার একটা পঞ্চাশ ফিটের কাট আউট উন্মোচন করার কথা ছিল আজ পরিচালক অরণ্য মামুন এমনটাই বলেছিলেন কথা দিয়েছিলেন বলেছিলেন এটা অফিশিয়াল হ্যাঁ সবশেষে তিনি এই কথাটা রাখতে পেরেছেন ইভেন আমারও খুব ইচ্ছা ছিল যদি আমি ওখানে উপস্থিত থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তবে সব সময় সিচুয়েশন এক থাকে না আমরা যারা ঢাকার বাইরে আছি তাদের ক্ষেত্রে বিষয়টা একটু কঠিন হয়ে যায় তবে হ্যাঁ এটাও সত্য যে অনেক সাকিবিয়ানরা আছেন তারা তাদের সময় বের করে ঢাকার অনেক দূর দূরান্ত জায়গা থেকেও কিন্তু ঢাকার বাইরে থেকেও কিন্তু ওখানে যোগ দিয়েছেন দুঃখটা আমার তাদের জন্যই হইতেছে বুঝছেন হ্যাঁ আমি জানতাম গর্বর একটা হবেই ঝামেলা একটা পাকাবেই অনন্য মামুন সাহেব এই দেখেন না দরদের কাট আউট উন্মোচন করার নাম করে তিনি বিলবোর্ড উন্মোচন করে ফেলছেন এই যে এইটা নাকি একটা সিনেমার কাট আউট বাংলার দর্শকরা কি এতই বোকা কোনটা বিলবোর্ড আর কোনটা কাট এটা বুঝবে না যাই হোক হতে পারে এটা হয়তো আধুনিক কাট সিস্টেম নমুনা কিন্তু আমার কাছে এটা বিলবোর্ডই বেশি মনে হচ্ছে কাট আউট মনে হচ্ছে না পাশ দিয়ে আট জিবি লাইট লাগিয়ে দিছে আর মাঝখানের টুকু দেখেই বোঝা যাচ্ছে এটা একটা পোস্টার যেটা হচ্ছে বিলবোর্ড আকারে বিশাল আকারে ছাপানো হয়েছে তা আমার কথা হচ্ছে যে আরেকটু খরচ করে আরেকটু মাথা খাটিয়ে এটাকে কাট হিসেবে উন্মোচন করা যেত না যেহেতু বলেই ফেলছেন যে কাট আউট তাহলে এরকম ব্যানার পোস্টার টানানোর কি ছিল মানে দরদ টিমের একটা ন্যাচার হয়ে গেছে যে তারা বলবে একটা করবে আরেকটা তারা যে নিজেরাই তাদের সিনেমার জন্য কতটা নেগেটিভিটি ছড়াচ্ছে তারা যে নিজেরাই এই সিনেমাটাকে কতটা নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট করতেছে এটা আমার মনে হয় যে তারা নিজেরাও বুঝতেছে না আবার দেখেন কাট নাম কীরা পোস্টার সাপাইছে ব্যানার সাপাইছে বিলবোর্ড টানাইছে সেটা না হয় মানলাম কিন্তু ভাই বিলবোর্ডের মধ্যে যে পিকচারটা সেটা কি আর একটু ভালো কোনো পিকচার দেওয়া গেল না না আমি বলতেছি না যে এই পিকচারটা একেবারে খারাপ কিন্তু ভাই আমার কাছে মনে হইতেছে না যে এই পিকচারের অ্যাঙ্গেল ঠিকঠাক আসছে এই পিকচারের অ্যাঙ্গেল ঠিকঠাক আছে বলে আমার মনে হচ্ছে না এই একই স্টাইলের পিকচার আরও অনেক সুন্দর লাগতো যদি এই মানে ফটোগ্রাফিটা সুন্দর হইতো ওকে ফাইন এইটা ভাল লাগতেছে না আরও অনেক পিকচার আছে দরজ সিনেমা জুড়ে শাকিব খানের অনেকগুলো লুক আছে অনেকগুলো মুড আছে যে মুডের পিকচারগুলো দেখতে অনেক সুন্দর লাগে সেগুলো দেওয়া যাইতো না একটাও দেওয়া যাইতো না এইটাই মানে বেছে বেছে এইটাই পাইলো মামুন সাহেব মানে ওই যে ওনার তো পছন্দ প্রিন্স মামুন রে বুঝেন নাই এই লাল জুতা লাল শার্ট হাতে লাল একটা ওড়না এইটাই দেওয়ার উচিত ছিল মানে আমি বুঝলাম না ওনাদের রুচি এরকম কেন সাকিবিয়ানদের উদ্দেশ্যে ওনারা যেটাই করে সেখানে এই ধরনের কার্যকলাপ দেখা যায় দোষটা কি সাকিবিয়ানদের না দোষটা এই সমস্ত মেকারদের ওনাদের রুচির মধ্যেই সমস্যা আছে মানে ওনারা মনে করে যে বাংলাদেশের দর্শকরা এই ধরনের গেট আপ সেট এই ধরনের এই টাইপের কিছুই পছন্দ করে মানে বাংলাদেশি দর্শকদের সাকিবিয়ানদের ওনারা যেরকম মনে করে সেরকম কিছুই সাকিবিয়ানদের সামনে প্রেজেন্ট করতে চায় সমস্যাটা এইখানেই কিন্তু সাকিব খানের সাথে সাথে দর্শকদের মধ্যে সাকিবিয়ানদের মধ্যেও যে আধুনিকতার দুর্দান্ত ছোঁয়া লেগেছে সেটা আমার মনে হয় ওনারা অবগত না যার জন্য বারবারই একবার হিমেলা সাপ দেখলাম যে সুইসুতার গান নিয়ে হাজির হইল সাকিবিয়ানদের উদ্দেশ্য বলল যে এটা ডেডিকেট করছি সাকিবিয়ানদের আবার আবার এখন আবার নিয়ে আসছে অনন্য মামুন সাহেব একটা কাটআউটের কথা বলে বিলবোর্ড টানাইয়া আবার সেই বিলবোর্ডের মধ্যে এমন একটা পিকচার লাগাই দিছে যেই পিকচার দেখে আমার মনে হচ্ছে এর থেকেও ফার বেটার পিকচার দরদ সিনেমায় আরও অনেক পাওয়া যেত এই যে সাকিব খানের দরদ সিনেমার জন্য পঞ্চাশ ফিটের কাট নাম করে তারা লায়ন সিনেমা হলের সামনে একটা লাল নীল বাতি দিয়ে সুন্দর করে র্যাপিং করে তারা যে এইটা যে ঝুলায় রাখছে না এইটাকে কাট কেউ বলবে না এক কথায় সবাই বলবে এটা একটা ব্যানার অথবা এটা একটা বিলবোর্ড হইতে পারে পঞ্চাশ ফিট লম্বা কিন্তু এটাকে কাট আউট বললে আউট লজ্জা পাবে তো যাই হোক বন্ধুরা ক্ষুদ্র মস্তিষ্কে ক্ষুদ্র গান থেকে একটা কাট কেমন হতে পারে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই কাটআউট দেখতে কিছুটা এই যে এরকম হয় ইয়াস কাট আউট দেখতে এরকম হয় দেখেন এইখানেও আর জিবি লাইট লাগানো আছে কিন্তু একটা তফাতকে আপনারা লক্ষ্য করতেছেন আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আরও স্পষ্ট দেখা যাবে দেখুন তো এইটা দেখতে কেমন অর্থাৎ পাশ দিয়ে সব মানে একদম ছেটে ফেলে দেওয়া হয়েছে শুধু একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে আউটসাইডের সমস্ত অংশ কেটে ফেলে দিয়ে আমাদের এই হিরোকে ক্যারেক্টারকে এস্টাবলিশ করা হয়েছে এই জন্য এটার নাম আউট এই যে আরেকটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন এটার নামও কাট আউট তো আমি জানি না দরদ টিমের কাছে কেন মনে হয়েছে যে এরকম বিলবোর্ড সাইজের এই এই টাইপের কোনো একটা ব্যানার টানিয়ে দিব দর্শক মনে করবে যে এটা হচ্ছে সিনেমার এরকম আর কখনো হয় নাই আমি জানি না পঞ্চাশ এর আগে বাংলাদেশে আসলে কি কখনো টানানো হয় নাই কিনা কিন্তু এটা বিলবোর্ড এটা কাট এটা মানতে রাজি না তো বন্ধুরা ওভারঅল আমি দরদ সিনেমার মার্কেটিং নিয়ে খুবই হতাশ তবে এখান থেকেও একটা পজিটিভ বিষয় হচ্ছে যে যেটা আমার মনে হচ্ছে যে যাক বেশি কিছু ছিল না আমি তো ভেবেছিলাম যে আরো বেশি গর্বর পাকায় দিবে বলছে কিন্তু করতে পারবে না হয়তো বা পাঁচটার সময় গিয়ে দেখা গেল পোলাইবান বলতেছে যে কেউ নাই আমরা বসে আছি দুই ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে তাদের কোনো খোঁজখবর নাই ঢাকার জেমে আটকা পড়ছে তারা কিন্তু সেরকমটা হয় নাই তারা আসলে কাটআউটের নাম করে একটা বিলবোর্ড একটা পোস্টার একটা ব্যানার পঞ্চাশ ফিট করে বানায় আনছে সেটা টানাইছে সেটা উন্মোচন করছে যাই হোক দরদ সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার উদ্দেশ্য এটা ছিল না যে আজকে এইভাবে কথা বলবো ইভেন আমি ওইখানে নিজে থাকতে পারলে আমি নিজেকে খুব লাকি মনে করতাম কিন্তু সেটা হয় নাই আসলে আমি ঢাকার ভিতরে থাকি না সো সিচুয়েশনের কারণে আমি যাইতে পারি নাই তবে নেক্সট টাইম যখন দরদের আরেকটা অনুষ্ঠানের কথা হচ্ছে যে সকল সাকিবিয়ান একসাথে হবে ওই সময় আমি যাওয়ার আপ্রাণ চেষ্টা করবো এবং ইনশাল্লাহ আমি যাবো তো দরদ টিমের প্রতি একটাই কথা থাকবে যে আপনারা কেন যেটা পারবেন না সেটা করতে যান। যেটা পারবেন সেটাই করেন এবং সেটা খুব পারফেক্ট হইতে করার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় যে সিনেমাটার যে একটা পজিটিভ বার্তা সেটা দর্শকের কাছে পৌঁছাবে আপনারা এই যে এই যে বিলবোর্ড টানায় দিলেন কাটআউটের নাম করে এখন যারা স্মার্ট দর্শক যারা স্মার্ট দর্শক তারা কি বলবে এটা নিয়ে ট্রল করবে না কেন যেটা ট্রল হওয়ার যোগ্য সেটা নিয়ে ট্রল করা উচিত সো সিনেমার মার্কেটিং করতে গিয়ে নেগেটিভ মার্কেটিং আপনারাই করতেছেন এইটা থেকে দূরে সরে আসেন ধরদ সিনেমাটা নিয়ে কথা বলার আগ্রহও হারাই ফেলতেছি দিন দিন জানি না কেন আপনারা এরকম করতেছেন কিন্তু আমার বিশ্বাস সিনেমাটা ভালো হবে এখনো বলতেছি সিনেমাটা মেবি আপনারা সুন্দরভাবেই মেক করছেন কিন্তু মার্কেটিংয়ের কারণে শুধুমাত্র এই ধরনের আবাল মার্কা প্রচারণার কারণে আপনাদের সিনেমা অনেকেই দেখতে যাবে কি না এটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে সাকিব খান একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের অপপ্রচার করেন না সুন্দরভাবে প্রচার করেন সেটার সুফল ভোগ করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এইটা আপনার কাছে কতটুকু কাট আউট মনে হয়েছে আর কতটা বিলবোর্ড মনে হয়েছে